ঘটনার ছয় বছর পর চট্টগ্রামের আগ্রাবাদের মনসুর হত্যা রহস্য উদ্ঘাটন করেছে পিবিআই। ধরা পড়েছে নিহতের দুই বন্ধু। সংবাদ সম্মেলনে পিবিআই জানায়, 2016 সালের 26 ডিসেম্বর ঘটনার দিন বন্ধু মুসাকে নিয়ে আরেক বন্ধু সাজুর বাসায় গিয়েছিলেন মনসুর। সেখানে হটপটে লুকিয়ে রাখা রিভলভার দেখে কৌতূহলবশত নাড়াচাড়া করার সময় ট্রিগারে চাপ পড়ে গুলি লাগে মনসুরের চোখে। হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তার। এরপর থেকে নানা ছদ্মবেশে পালিয়েছিলেন সাজু এবং মুসা। এক পর্যায়ে ভারতে পালানোর চেষ্টাও করেছিলেন তারা। দুজনেই পলাতক ছিল, তার মধ্যে মুসা আবার ইতিমধ্যে ইয়ে থেকে ইন্ডিয়ায়ও চলে গিয়েছিল, আবার ওখানে পাসপোর্ট করতে পারে নাই, বিদেশে ইন্ডিয়া থেকে ব্যাকও করেছে। আবার এখানে এসে নারায়ণগঞ্জ ছিল, ব্রাহ্মণবাড়ি ছিল, কয়েকটা ডিস্ট্রিক্ট ঘোরাঘুরি করেছে। এরপরে আমাদের পরশু দিন আমাদের টিমের হাতে ধরাও পড়েছে।